আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের আয়াত নম্বর 7 এ ইরশাদ করেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহ, নিশ্চয় ভূপৃষ্ঠে যা কিছু আছে সেগুলিকে এই জমিনের জন্য, পৃথিবীর জন্য আমি শোভাসাজ বা সৌন্দর্য হিসাবে সৃষ্টি করেছি। দুনিয়ার উপর যা কিছু আছে ভূপৃষ্ঠে কত কি আছে চিন্তা করেন তো, মানুষ আছে তাই না, সবচেয়ে শ্রেষ্ঠ জীব, আর তারপরে যত পশু পাখি আছে, যত গাছপালা আছে, পাহাড় পর্বত আছে, আর যত কিছু আছে এই দুনিয়ায়, টাকা পয়সা, টাকা পয়সা কোথায় আছে, জমিনের তলায় না আকাশের উপরে, হ্যাঁ কোথায় আছে, স্বর্ণ চাঁদি মানুষের বাড়িতে বাড়িতে আছে, পকেটে আছে, বাড়িতে আছে তাই না, তো এগুলি সব ভূপৃষ্ঠে আছে, জমিনের ওপরে আছে। আল্লাহ বলছে পৃথিবীর ওপরে যা কিছু আছে, নারী জাতি কোথায় আছে, কত সুন্দর, বিয়ে না করে থাকা যায় না তাই না, সেটাও জিনত, জি হ্যাঁ, দুনিয়ায় যা কিছু আছে, নারী, বাড়ি, গাড়ি, ধন সম্পদ যা কিছু আছে, এবং সমস্ত সৃষ্টি, আল্লাহ বলছেন ইন্না জাআলনা আলাল আরদি জিনাতাল্লাহা, ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে সেগুলিকে জমিনের জন্য, পৃথিবীর জন্য আমি জিনত করেছি, অলংকার সাজ হিসাবে আমি সৃষ্টি করেছি। কেন আল্লাহ এত সুন্দর করলেন পৃথিবীকে, কেন পৃথিবীতে এত সুন্দর সুন্দর, হ্যাঁ, জীব তৈরি করলেন, এত সুন্দর সুন্দর গাছপালা আর দৃশ্য, নদী নালা, সাগর মহাসাগর, তিন দিক থেকে দামাম ঘেরা, কত সুন্দর লাগে এই কর্নিশে, হ্যাঁ সুবহানাল্লাহ, আল্লাহ বিচিত্রময় এই পৃথিবী সাজ করে সৃষ্টি করলেন। উদ্দেশ্য আল্লাহ বলছে লেনাবুল ওয়াহুম, মানুষকে পরীক্ষা করার জন্য, এক কথায় মানুষকে পরীক্ষা করার জন্য, কিন্তু আমাদের সে বিদাতি হুজুর কি বলে, হ্যাঁ নবীর জন্য, নবী না পয়দা হইলে হ্যাঁ কিছুই সৃষ্টি হইতো না, দুনিয়া তো হইতো হইতো না, না হইতো আসমান, না হইতো জমিন, না হইতো আরশ, না হইতো কুরসি, গজলে আছে, ছোটকালের গজল মুখস্থ করছিলাম, বুঝেন তো গজল, নাত শরীফ, জি এগুলো নাত শরীফ না, শিরিক শরীফ, বেদাত শরীফ, ভালো করে শুনে রাখেন। আল্লাহ বলছে যে আমি এসব সৃষ্টি করলাম কিসের জন্য, মানুষকে পরীক্ষা করার জন্য, আর বিদাতিরা আপনাদেরকে বলছে যে নবী না পয়দা হইলে কিছুই পয়দা হইতো না, নবীর জন্য সব পয়দা হয়েছে, সব নবীর জন্য পয়দা হয়েছে, লেনাবুল আহম, এই পরীক্ষায় হবে মাবুদের এবাদতের মাধ্যমে, এই জন্য অন্য আয়াতে রয়েছে অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য, এই এবাদতের মাধ্যমেই পরীক্ষা, এবাদত করলে যথাযথ পরীক্ষায় পাস, সাকসেস, সফল, আর এবাদত বন্দেগী না করলে অথবা ঘাটতি করলে অথবা সহি এবাদত না করে ভ্রান্ত এবাদত করলে ফেল, জি পরীক্ষায় ফেল, লেনাবুল আহম, এই পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন ভূপৃষ্ঠে। কি পরীক্ষা, পরীক্ষার বিষয়বস্তুটা আল্লাহ বলছেন লেনাবুল আহম আইয়ুহুম আহসানু আমালা, মানব জাতিকে পরীক্ষা করার উদ্দেশ্যে যে তাদের কে বেশি কি পরিমাণ না বেশি ভালো, বেশি পরিমাণ আমল করেছে না বেশি ভালো আমল করেছে, হ্যাঁ বেশি পরিমাণ আল্লাহ দেখতে চান না বেশি ভালো কোয়ালিটির আমল দেখতে চান, বেশি ভালো, আহসানু আমালা লেনাবুল আহম আইয়ুহুম আহসানু আমালা, এখানে রয়েছে লেনাবুল, তাদের পরীক্ষা করার উদ্দেশ্যে তাদের মধ্যে কে বেশি সুন্দর আমল করে, বেশি মাত্রায় আমল করে নয়, বেশি ভালো কোয়ালিটির কে আমল করে আসে, এটাই হচ্ছে পরীক্ষা।